ইসরায়েল ফিলিস্তাইন যুদ্ধের আজ হচ্ছে নবম দিন। এর মধ্যে ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রায় 6000-এর বেশি বোমা নিক্ষেপ করেছে আর এখনও পর্যন্ত প্রায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4000। তবে এই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ কোনো পুরাতন কোনো বিষয় না, এটা অনবরত ঘটতে থাকে, যখন তখন ঘটতে থাকে। তাহলে এই একটা যুদ্ধ নিয়ে পুরো বিশ্ব কেন বর্তমানে এত উত্তেজিত, আর কেনই বা একে বলা হচ্ছে বিশ্ব মেরুকরণের প্রধান চাবিকাঠি? কারণ এইবার এই যুদ্ধের সূচনা করেছে ফিলিস্তিন, বা আরও স্পষ্ট করে বলতে গেলে গাজা উপত্যকার এক সশস্ত্র দল যার নাম হামাস। তবে পশ্চিমা বিশ্ব তাদেরকে বেশি চেনে টেরোরিস্ট হিসেবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমবারের মতো গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলের দিকে প্রায় 2500টি মিসাইল ছোড়ে, এবং এর পাশাপাশি হামাস জল এবং স্থলপথ দিয়েও আক্রমণ চালায়। এটা খুবই নতুন একটা বিষয়, এর আগে কখনোই ঘটে নাই, যাতে ইসরায়েল বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল তার আয়রন ডোম বা তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা নিয়ে সবসময় বেশ গর্ব করে আসে, কারণ এর মাধ্যমে আজ পর্যন্ত ইসরায়েলের দিকে আসা মোট মিসাইলের প্রায় 90%ই এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আগেই ধ্বংস করে দিয়েছে, লক্ষ্যে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে। তবে এইবার সেটা আর হয় নাই, এবার হামাস মাত্র 20 মিনিটে 2500 মিসাইল ছোড়ে, যার কিছু অংশ আয়রন ডোম প্রতিরোধ করে, কিন্তু এর অধিকাংশই লক্ষ্যে আঘাত আনতে সামর্থ্য হয়। এটা একটা অবিস্মরণীয় ব্যাপার। তাছাড়াও হামাসের ত্রিমুখী আক্রমণে এখন পর্যন্ত 1500 নাগরিকের মৃত্যুবরণ হয়েছে এবং অসংখ্য নাগরিক জিম্মি অবস্থায় আছে। যদিও এটা তারা সাধারণ নাগরিক, এটা একটা দুঃখজনক ব্যাপার, তারপরেও এটা হামাসের একটা জয়। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নির্মূলের জন্য যুদ্ধ ঘোষণা করে, যার ফলে 9 অক্টোবর ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF গাজা উপত্যকাটিকে ঘেরাও করে ফেলে এবং এর পানি, বিদ্যুৎ, জ্বালানি এই সব কিছু সরবরাহ বন্ধ করে দেয়। আর হামাসের আক্রমণের প্রতিশোধস্বরূপ গাজা উপত্যকাটিতে 6000টিরও বেশি বোমা নিক্ষেপ করে, যার ফলে ইতিমধ্যে প্রায় 8 লক্ষের বেশি মানুষের ঘরহীন হয়ে যায়। তারা এখন দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে, খাদ্য, পানি, চিকিৎসা এসব কোনো কিছু ছাড়া। এখন গাজা উপত্যকার আসলে হাসপাতাল হয়ে গেছে কবরস্থান। তবে এই সব কিছুর মধ্যেও সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা যেটা হলো, হামাস নিজেদের এলাকা সুরক্ষা জন্য নিজেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা তৈরি করেছে, যার নাম Wwiii। এছাড়াও তারা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে আরও নানা ধরনের গোলাবারুদ বানিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কামান বিধ্বংসী রকেট লঞ্চার, যা দূরবল্লার রকেট যার নাম IS-250। এছাড়াও আননেমড কামিকাজি ড্রোন এবং মডিফাইড ছোট ছোট কিছু ড্রোন। এই যুদ্ধে এবার পুরো বিশ্ব মূলত 3 ভাগে বিভক্ত, যেখানে পশ্চিমা বিশ্ব বা আমেরিকা এবং ইউরোপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ডাইরেক্টলি, এটা সবসময় তারা দেয়। অপরদিকে মধ্যপ্রাচ্য এবং মুসলিম প্রধান দেশগুলো ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, এইটা খুবই রেয়ার একটা বিষয়, আগে এরকম ঘটতো না। কিছু কিছু দেশ কথা বললেও সব মুসলিম দেশ কথা বলতো না, কিন্তু এখন সব মুসলিম দেশই প্রায় হামাসকে সমর্থন করছে। আরও একটা এখানে ভাগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া ফিলিস্তিনকে সাপোর্ট করছে, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে। তবে পক্ষ বা বিপক্ষ যাই হোক না কেন, বিশ্ব রাজনীতির মেরুকরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইসরায়েল ও ফিলিস্তিন বা ইসরায়েল ও হামাসের এই সংঘাত আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যার দরুন টালমাটাল বিশ্ববাজার। ইতিমধ্যেই এই যুদ্ধের জেরে সারা বিশ্বেই একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আমেরিকা ইসরায়েলের যুদ্ধে অন্যান্য দেশের হস্তক্ষেপ রক্ষা করতে বাধা দেওয়ার চেষ্টা করতেছে,
তাদের দুইটা রণতরী তারা অলরেডি ইসরায়েলের দিকে পাঠিয়েছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। আবার ইসরায়েলকে টোটালি নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান এবং তুর্কি এবং জাতিসংঘ ছাড়া এবং আরও অনেক দেশ খাদ্য এবং চিকিৎসা সংস্থা পাঠালেও চিকিৎসা সহযোগিতা পাঠালেও ইসরায়েল তা ঢুকতে দিচ্ছে না। এই অবস্থায় জাতিসংঘ অতিশয় মানবিক করিডোর খোলার তাগিদ দেয়, না হলে বিশাল মানবিক বিপর্যয়ের আভাসও দেন অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। অন্যদিকে মুসলিম দেশগুলোর জোট ওআইসি খুব রিসেন্টলি আরবের সাথে বৈঠক করেছেন, আরব মানে আরবের যে দেশগুলো আছে তাদের সবগুলোর সাথে বৈঠকে বসেছে। তবে এই সংঘাত শুরু হওয়ার থেকে তাদের কোনো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। মিডিয়াতে এই নিয়ে প্রচুর কথা হচ্ছে যে ওআইসি কেন সেরকম কোনো উল্লেখযোগ্য স্টেটমেন্ট বা পদক্ষেপ নিচ্ছে না। তবে আমাদের মতে এই সংঘাতের সবথেকে বড় প্রভাবটা তারাই ফেলতে পারে। তবে ইসরায়েল যদি আরও একবার এই চলতি সংঘাতে জিতে তাহলে কি হবে? প্রথমত তারা মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার দেশ হয়ে যাবে, ফিলিস্তিনে অসম্ভব আকারের মানবিক বিপর্যয় দেখা দিবে এবং মধ্যপ্রাচ্যকে চিরতরে বদলে দেওয়া হবে। এর সাথে সাথে বদলে যাবে পুরো মুসলিম বিশ্বের অবস্থা।